উভতি আহিছো বাতৰিৰ শেষ অংশলৈ। মহানগৰীৰ দীঘলী পুখুৰীত মৎস্য চিকাৰ। মীন বিভাগৰ নিৰ্দেশত চলিল মৎস্য চিকাৰ। কেইদিনমান পূৰ্বে অস্বাভাৱিকভাৱে পুখুৰীটোত মৃত্যু ঘটিছিল শ শ মাছৰ। দীঘলী পুখুৰীত মাছ ধৰিছে, নাৱেৰে মাছ ধৰিছে, পাকৈত মাছুৱে জাল টানি ধৰিছে, সৰু ডাঙৰ অলেখ মাছ। মীন বিভাগৰ নিৰ্দেশত দীঘলী পুখুৰীত পুৱাই চলিল মৎস্য চিকাৰ। দীঘলী পুখুৰীত অস্বাভাৱিকভাৱে মৃত্যু ঘটিছিল বহু মাছৰ। পুখুৰীটোত মাছৰ ঘনত্ব বেছি হোৱাৰ বাবেই মাছৰ মৃত্যু হোৱাৰ সন্দেহ কৰা হৈছিল, আৰু সেইবাবেই পুখুৰীত মাছৰ সংখ্যা কমোৱাৰ বাবেই এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে মীন বিভাগে। দীঘলী পুখুৰীত মাছ ধৰাৰ সময়ত উপস্থিত থাকি বুজ ল'লে মন্ত্ৰী বিমল বৰাই। জনালে আমাৰ ফিচাৰী ডিপাৰ্টমেণ্টৰ তৰফৰ পৰা যে মাছৰ ঘনত্বটো খুব বেছি হোৱাৰ কাৰণে আৰু যোৱা দুবছৰ যি কভিড-19 হৈ আছে তাৰ কাৰণে আমাৰ দীঘলী পুখুৰীৰ পানীখিনিৰ যিখিনি ব্যৱহাৰ কৰা হয় বিভিন্ন ধৰণেৰে, আগতে আপোনাৰ বটিঙৰ পৰা অন্যান্য বিভিন্ন কাম হয়, গতিকে ষ্টেগনেণ্ট হৈ গ'ল আৰু অক্সিজেনৰ মাত্ৰাটো কমি গ'ল, সেইকাৰণে মৃত্যুমুখত পৰিলে বুলি সকলোৱে জনালে। আৰু মাছৰ ঘনত্বটো কমাবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ল আৰু সেই অনুসৰি আজি আমি ইয়াতে মাছ ধৰা হৈছে। ইফালে মহানগৰীৰ মাজমজিয়াত মাছ ধৰা চাবলৈ ভিৰ কৰিলে বহু লোকে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। বাতৰি শেষ অংশলৈ যোৱাৰ পূৰ্বে লৈছো আন এটা সমপাৰিজিক বিৰতি। মানে জানেনে, মাইথন স্ট্রং মানে মাইথন নির্মাণের মানদণ্ড। সাবধান নারী নির্যাতনকারী, বিয়া খাবলৈ অহা অতিথিৰ আগত কইনাই প্ৰদৰ্শন কৰিলে সমৰ কলা। এই ঘটনা তামিলনাডুৰ থুথুকুড়িৰ। কইনার সাজত সমর কলার কৌশল প্রদর্শন। বিয়া খাবলৈ আহি বহুজনে উপভোগ করিলে কইনার পরম্পরাগত সমর কলার কৌশল। সঘনে শুনা যায় মহিলা নির্যাতনের ঘটনা, সঘনে শুনা যায় ইফটিজিংৰ ঘটনা। মহিলাই আত্মরক্ষার কৌশল আয়ত্ত করে ললে হ্রাস পাব এনেবোৰ ঘটনা। সেই উদ্দেশ্যেৰে কিশোরী যুবতী তথা মহিলাসকলৰ মাজত আত্মরক্ষার কৌশলৰ আহরণৰ সজাগতা সৃষ্টিৰ বাবে এইগৰাকী কইনাই বিয়াৰ দিনাই দেখুৱালে সমৰ কলাৰ কৌশল। কইনাগৰাকীৰ ঘৰ তামিলনাডুৰ থুথুকুড়িৰ। মনত এক মহান উদ্দেশ্য লৈ নিজৰ বিয়াৰ দিনাই চলালে সজাগতা অভিযান। রাইজৰ মাজত সৃষ্টি হল ব্যাপক উৎকণ্ঠাৰ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। 2 মে'ত অসম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছিল। ফলাফল ঘোষণার দুমাহ হল যদিও এই পর্যন্ত অসম বিধানসভার আবাসগৃহ পোৱা নাই শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ। বাজেট অধিবেশনের পূর্বে বিধায়কর আবাসগৃহটোর ব্যবস্থা করে দিবলৈ অসম বিধানসভার অধ্যক্ষক অনুরোধ জানালে অখিল গগৈ। এই প্রতিবেদন আপনাদের আগবাই মই কৃপাঞ্জলে গাঁও চহর জেলার খবরের পর বিদায় লৈছো। নমস্কার। নির্বাচনের পিছদিনাই বিধানসভার আবাসগৃহ উড়িছিল অখিল গগৈর নামত নাম ফলক। আনুষ্ঠানিকতা হওয়ার পূর্বেই অখিল গগৈর সমর্থকে বিধায়কর আবাসত আড়িছিল অখিল গগৈর নামত ফলক। অখিল গগৈলৈ তীক্ষ্ণ বাক্য হেল মন্ত্রী পীয়ূষ হাজরিকার। তেওঁ জেলত মানে জেল নে হস্পিটেলত থাকিলে, শিবসাগৰ জিকিলে, ভেৰি নেক্সট ডে এখন গৈ MLA ওচৰলৈ লগাই দিলে অখিল গগৈ। তাত নিউজ হ'ল অখিল গগৈৰ নতুন ঠিকনা দিছপুৰৰ অমুক নম্বৰ আৱাসগৃহ। এলটমেন্ট হয় নাই, ছেকেণ্ড ডে কৰে এলটমেন্ট হয়, কোনো আপোনালোকে লক্ষ্য কৰা নাই। কিন্তু যদি মই কৰিলোঁ হয় তাত মই চেচেই
বিজু হাজৰিকাই কৈলে যে চেচি দখল কৰি গুণ্ডামি কৰি হাহাকাৰ ওলাই গ'ল অখিল গগৈৰ ওচৰত বেলেগ হৈ যায় পিছে পৰিহাসৰ কথা নির্বাচনী ফলাফল ঘোষণার দুমাহ পার হল যদিও এই পর্যন্ত বিধানসভার আবাগৃহ নাপালে অখিল গগৈ এই কথা ক্ষোভ ব্যক্ত করে বাজেট অধিবেশনের পূর্বে বিধায়কর আবাগৃহর ব্যবস্থা করে দিবলৈ অসম বিধানসভার অধ্যক্ষক অনুরোধ জানালে অখিল গগৈ এতিয়া প্রায় দুমাহে হল কাইলে দুমাহ হব কিন্তু এতিয়ালৈকে মোর নামত যদিও বিধানসভাত আবাগৃহ এতিয়ালৈকে এলট করা হয়েছে কিন্তু এতিয়ালৈকে মোক সমজাই দিয়া হয় আর আশ্চর্যজনকভাবে এতিয়াও বিধানসভার সচিবে এতিয়ালৈকে মোৰ ঘৰটো মোক দিয়ার ব্যবস্থা গ্রহণ করা নাই এতিয়া এই বাসগৃহটোলৈ মন কৰক এই বাসগৃহত বিগত দহ বছরে আছিল পূর্বৰ বিধায়ক উৎপল দত্ত লক্ষিমপুর সমষ্টির প্রাক্তন বিধায়ক উৎপল দত্তই আবাগৃহটো খালি নকৰাৰ বাবে এই পর্যন্ত নিজৰ নামত ঘৰটো নোপোৱা বুলি দাবী তুলিলে শিবসাগরের বিধায়কগৰাকীয়ে প্রাক্তন বিধায়ক উৎপল দত্ত লক্ষিমপুরের বিধায়ক তেখেতৰ আবাসগৃহটো মোৰ নামত এলট কৰা হৈছিল 59 বুধৰ নম্বৰটো কিন্তু সেই আবাসগৃহটো এতিয়ালৈকে উৎপল দত্তই খালি কৰি দিয়া নাই বিভিন্ন অজুহাতত খালি কৰি দিয়া নাই আনহাতে যোৱা দুমাহে বিধায়ক আবাস নোপোৱা অখিল গগৈৰ আশ্ৰয়স্থল যদিও কাৰাগাৰ আছিল তেওঁ জি এম চিচৰ উচ্চ সা সুবিধা থকা কেবিনত আশ্ৰয় লৈ আছিল মন্ত্রী পীয়ূষ হাজরিকায় এই সন্দর্ভত করলে তাচ্ছিল্য মানে এনেকুৱাটো আমি দেখা নাই কিবা এটা সিস্টেম করেছে কিন্তু কোরবার কিবা এটা ফিটিং দিবই লাগিব নহলে এজন মানুষ জেলত না থাকি সদায় সদায় এটা ভিআইপি কেবিন লৈ থাকিব পারে নাকি এক বছর এজন মানুষ স্ট্রং মানে জানেনে মাইথন স্ট্রং মানে